পাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখুন। হয়তো চুল পাকা যদি আমার থেকে মুখ থাকে, তাহলে এমনকি সবসময় অস্বস্তিতে ভোগেন, কোনো প্রতিদিন কিছুক্ষণ মাথার চামড়ায় ও চুলে ম্যাসাজ করুন এবং চুলে পেঁয়াজ বাটা শুকিয়ে গেলে 30 মিনিট পর ধুয়ে ফেলুন। দেখবেন অল্প কয়েকদিনের মধ্যেই পাকা চুল কালো হয়ে যাবে। তবে দ্রুত ফল পাওয়ার জন্য অবশ্যই প্রতিদিন একবার করে এই উপায় অনুসরণ করুন। নাম্বার 3, নারকেল তেল এবং লেবুর রস। চুলের জন্য নারকেল তেলের কোনো জুড়ি নেই, আর লেবুর গুণাগুণ তো আগেই বলা হয়েছে। পাকা চুলের হাত থেকে রেহাই পেতে হলে প্রতিদিন 4-4 চামচ নারকেল তেলের সাথে 2.5-4 চামচ লেবুর রস মিশিয়ে এই মিশ্রণ চুলের গোড়া এবং মাথার চামড়ায় লাগান। 2 সপ্তাহের মধ্যে পাকা চুল কালো হয়ে উঠবে। তার পাশাপাশি আপনার মাথার চামড়া সুস্থ থাকবে এবং খুশকি হবে না। পাকা চুলের প্রতিকার পাওয়া শুরু করবেন। শুধু চুল নয়, সেই সাথে আপনার শরীরকে সুস্থ রাখতেও এই গাজরের জুস সাহায্য করবে। নাম্বার 5, তিলের বীজ এবং বাদাম তেল। তিলের বীজ এবং বাদাম তেল, এই দুইটি বাজারে বেশ সহজলভ্য। স্কিন ডাক্তাররা চুলের জন্য মাঝে মধ্যে চিকিৎসাটি প্রেসক্রাইব করে থাকেন। বিশেষজ্ঞদের মতে চিকিৎসায় সবচাইতে বেশি উপকার পাওয়া সম্ভব। প্রথমে তিল বীজ গুঁড়ো করে নিন, এরপর তা বাদাম তেলের সাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি চুল ও মাথার চামড়ায় লাগিয়ে 20-30 মিনিট রেখে দিন। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। যে পদ্ধতিগুলো বললাম সেগুলি নিয়মিত অনুসরণ করলে সহজে ঘরে বসে অকালে চুল পাকা রোধ করা সম্ভব। তবে যে কথাটি সবসময় বলি সেটা হচ্ছে প্রতিকারের চাইতে প্রতিরোধ উত্তম। সাধারণত পুষ্টিহীনতা, টেনশন, অপসাদ, ঘুম কম হওয়া এগুলোর কারণেও কিন্তু অল্প বয়সে চুল পাকতে পারে। তাই এই সমস্যা প্রতিরোধের জন্য প্রচুর পুষ্টিকর শাকসবজি খাবেন, পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করবেন এবং অবশ্যই প্রচুর পরিমাণে জল পান করবেন। ধন্যবাদ।